আমি তোমাকে বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে। আমি তোমাকে বলে দেব সেই ভুলে ভরা গল্প করানে গেছি ভুল দরজায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম প্রয়াত সঞ্জীব দার অসাধারণ একটি গান, আমি তোমাকেই বলে দেব। এই গানটি আমি খুব সহজভাবে দেখানোর ট্রাই করেছি, জাস্ট কয়েকটা ওপেন কর্ড দিয়ে গানটা আমরা খুব সহজে তুলে ফেলতে পারবো। গানের যে কর্ডগুলো ব্যবহার করা হচ্ছে সে কর্ডগুলো হচ্ছে সি মেজর, জি মেজর, এফ মেজর এবং এ মাইনর। এই কর্ডগুলো পাবো আমরা যখন হচ্ছে ক্যাপোকে থার্ড ফ্রেটে নিব। আমরা ক্যাপোটাকে থার্ড ফ্রেটে সেট করার পরে আমরা এই ওপেন কর্ডগুলো পাচ্ছি। গানটাতে যে রিদম প্যাটার্ন ব্যবহার করা হয়েছে, রিদম প্যাটার্নটা হচ্ছে ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ ডাউন 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 আপ আপ ডাউন ডাউন আপ ডাউন। হ্যাঁ, গানটা যেহেতু 4/4 বিটে যাচ্ছে, সো এটার একটা খুব পরিচিত রিদম প্যাটার্ন হচ্ছে ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ ডাউন। হ্যাঁ, আমি একটু বাজাই। এই রিদম প্যাটার্নটাকে যদি খুব কঠিন মনে হয়, সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা কিছুক্ষণ প্র্যাকটিস করলে আমার বিশ্বাস যে আমরা রিদম প্যাটার্নটাকে অনেক সহজে নিয়ে আসতে পারবো। বাট তারপরে যদি সমস্যা হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা সিম্পল ডাউন 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 স্ট্রোক দিয়ে কিন্তু গানটা প্লে করতে পারি। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা হচ্ছে, আমি সবসময় যেটা বলি যে যদি রিদম প্যাটার্নটা আমার একটু কঠিন মনে হয়, সেক্ষেত্রে আমি গানটা ছেড়ে না দিয়ে আমি হচ্ছে গিয়ে সহজ করে গানটা গাওয়ার চেষ্টা করি। সুরটা এবং তালটা ঠিক রেখে আমি যদি গানটা গাই, গানটা শুনতে কিন্তু শ্রুতিমধুর হবে। হ্যাঁ, যদি আমি সিম্পল ডাউন স্ট্রাম করে গানটা গাই, তো সেক্ষেত্রে একটু শুনি। আমি তোমাকে বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমি হেঁটে গেছি বিরান পথে। শুনতে কি খুব খারাপ লাগছে? খুব কিন্তু খারাপ লাগছে না। তো আমরা শুরু করি। শুরু করার পরে প্রথম থেকেই যদি আমরা গানের যে রিদম প্যাটার্ন সেটা বাজাতে পারি, খুব ভালো। আর সেটা যদি না পারি, তাহলে আমরা আরও পরে প্র্যাকটিস করে সেটা আয়ত্ত করলাম। বাট মেন টাইম কিন্তু আমি হচ্ছে সিম্পল ডাউন স্ট্রোক দিয়ে আমি গানটা প্লে করতে পারি। তো গানটা শুরু করি। গানটা শুরু হচ্ছে সি মেজর থেকে। আমি তোমাকেই বলে দেব, পুরো লাইনটা আমরা সি মেজরে রাখছি। আমি তোমাকে বলে দেব, এটা আমার পুরোটা সি মেজরে থাকছে। কি যে একা দীর্ঘ রাত, কি যে একা দীর্ঘ রাত, এটা হচ্ছে জি মেজরে যাচ্ছে। আমি হেঁটে গেছি, আমি হেঁটে গেছি থাকবে এফ মেজরে। বিরান পথে, পুরোটা হচ্ছে আবার জি মেজরে চলে যাচ্ছে। আমি তোমাকে বলে দেব, আবার আমরা আসি আমি তোমাকে বলে দেব সি মেজরে। সেই ভুলে ভরা গল্প, এটা আবার জি মেজরে যাচ্ছে। করা নেড়ে গেছি, এফ মেজরে আসছে। ভুল দরজায়, এটা আবার জি মেজরে যাচ্ছে। এরপরের ভার্স, ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে কান্নার রং এ মাইনরে থাকছে। ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়াতে ছুঁয়েটা আমাদের এ মাইনর থাকছে, জ্যোৎস্নার ছায়া সি মেজরে গিয়ে শেষ হচ্ছে। ছুঁয়ে কান্নার রং, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া, ছুঁয়ে জ্যোৎস্নার ছায়া ছুঁয়েতে আমার এ মাইনর, ছায়াতে আমার সি মেজরে গিয়ে শেষ হচ্ছে। এরপর যদি আমরা অন্তরাতে যাই, আমি কাউকে বলিনি সে নাম, কেউ জানে না না জানে আর আল। আমি কাউকে বলিনি সে নাম, পুরোটা আমার সি মেজরে থাকছে। সরি, আমি কাউকে বলিনি সে নাম, আমি কাউকে বলিনি পর্যন্ত আমার সি মেজরে থাকছে, সে নাম আমার এফ মেজরে চলে যাচ্ছে। কেউ জানে না, এটা আমার জি মেজর থেকে শুরু হচ্ছে। কেউ জানে না না জানে আড়াল, আড়ালে আমরা আবার সিতে শেষ করছি। মানে সার্কেলটা প্লে হচ্ছে এরকম, সি এফ জি
সি, হ্যাঁ সি এফ জি সি। তুমি একটু গাই, আমি কাউকে বলিনি, সি মেজর, সে না এফ মেজর, কেউ জানে না, জি মেজর, না জানে আর আল, সি মেজর। এটা আবার প্লে হবে একইভাবে, আমি কাউকে বলিনি, সি মেজর, সে না এফ মেজর, কেউ জানে না, জি মেজর, না জানে আর আল, সি মেজর। তারপরে সেই স্থায়ী পার্টে আমার যেরকম ছিল, জানে কান্নার রং, জানে এ মাইনর, জানে কান্নার রং, জি মেজর, জানে জ্যোৎস্নার ছায়া, জানে হচ্ছে এ মাইনর, জ্যোৎস্নার ছায়া, সি মেজর। শুরু হচ্ছে এ মাইনর থেকে জিতে যাচ্ছে, আবার এ মাইনর থেকে সিতে শেষ হচ্ছে, জানে কান্নার রং, জানে জ্যোৎস্নার ছায়া। এই তো মোটামুটি, এর পরের যে ভার্সটা পুরোটা কিন্তু হচ্ছে একদম সেম রিদম প্যাটার্ন প্লাস সেম হচ্ছে কর্ড সার্কেলের মধ্যেই প্লে হবে। আমি একটু গিয়ে শুনাই, তবে হোক ফিরে যাগো প্লাবন, দিনে হোক লাবণ্য হৃদয়ে শ্রাবণ, তুমি কান্নার রং, তুমি জ্যোৎস্নার ছায়া, তুমি কান্নার রং, তুমি জ্যোৎস্নার ছায়া। বন্ধুরা, আমরা দেখে নিলাম খুব সহজে কিভাবে কয়েকটা ওপেন কর্ড ইউজ করে এই অসাধারণ গানটি আমরা প্লে করতে পারবো এবং এর সাথে গাইতে পারবো। তো আজকের মতো এ পর্যন্তই, যদি এই টিউটোরিয়ালটা আপনাদের হেল্প করে তো আমি আশা করব আপনারা আপনাদের মতো করে গানটি কভার করে সেটা আপলোড করে আমাকে লিঙ্ক দেবেন, আমি দেখব ইনশাল্লাহ। আর যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন, আর এর বাইরে যদি আপনাদের কোনো গানের রিকোয়েস্ট থাকে তাহলে হচ্ছে কমেন্টে আমাকে জানান, আমি চেষ্টা করব সেই গানগুলোর সহজ টিউটোরিয়াল আপনাদেরকে দেবার জন্য। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।